আসসালামু আলাইকুম। ইসমাত হাবিসের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছে জাম শট। জাম দিয়ে অনেক কিছুই তৈরি হয়, যেমন জামের ভর্তা, জাম দিয়ে তৈরি শরবত, জ্যাম, জেলি, আরও কত কী। আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় এক কাপের মতো জাম নিয়েছি। জামগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে জামগুলো একটু কেটে নিব আর মাঝখানে যে বিচিটা রয়েছে সেটা আলাদা করে ফেলে দেব। এই যে দেখুন, প্রত্যেকটা জাম থেকে আমি বিচি বের করে রেখেছি। এবার এই জামগুলোকে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। প্রায় 4 ঘন্টা পরে জামগুলো বের করে নিয়েছি, দেখুন। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। বরফ স্কিপ করে আপনারা বরফ ঠান্ডা পানি ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, বিট লবণ 1/4 চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। সব কিছু একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কি স্মুথভাবে ব্লেন্ড করে ফিরে এলাম। খুব ইজি এই শট তৈরি করা। তাহলে চলুন এবার ঝটপট পরিবেশন করিয়ে দেখাচ্ছি। গ্লাসে ঢালার আগে ছোট্ট একটি প্রস্তুতি বাকি। এক টুকরো লেবু গ্লাসের মুখে একটু লাগিয়ে নিলাম। এরপর একটি ছোট্ট প্লেটে কিছু লবণ নিয়েছি। গ্লাসটিকে উপর করে লবণের মধ্যে একটু চেপে নিচ্ছি। হালকা করে লেগেছে আর একটু চেপে নিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার একটু বেশি লেগে আছে, আচ্ছা যাই হোক। এবার দ্বিতীয় গ্লাসটাই সেমভাবে লবণ লাগিয়ে নিচ্ছি। ব্যাস এবার পরিবেশন করছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল জাম শট, খেতেও কিন্তু অসাধারণ। এভাবে তৈরি করে কিন্তু ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে খেতে পারেন। এই জাম দিয়ে তৈরি আরও কিছু রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। সেই সাথে ভালো লেগে থাকলে এই রেসিপিতে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন বেশি বেশি। আর আমার আজকের এই রেসিপি নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এতে করে আমার নেক্সট রেসিপিগুলো আপলোড দিলেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে আজ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।